নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে অর্থাৎ 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কোন 5 রাশি লটারি থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো জেনে নেওয়া যাক সেই 5টি সৌভাগ্যশালী রাশির নাম। শুরু করা যাক। এই সপ্তাহে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে 5টি রাশির কথা আমি বলতে চলেছি, সেই 5টি রাশি লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি আসুন জেনে নিই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটি বিষয় তার আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, লটারিটা টোটালি কিন্তু ভাগ্যের উপরে এবং যেটিকে আমরা বলি কপালের উপরে। এই কপাল আর লুঙ্গি কখন খুলে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ বন্ধুরা, তবে লটারি কাটতে গেলে কিন্তু আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন শুভ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ লটারি কাটতে গেলে আপনার জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং থাকতে হবে। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ স্ট্রং না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই লটারি কাটতে যাবেন না, তাহলে আপনার সেটা মূর্খের কাজ হবে। তাই আপনারা কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন আপনার জন্মছকটিকে এবং জিজ্ঞাসা করে নিন আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে বা আপনার লটারি লাগার সম্ভাবনা রয়েছে কিনা। এই রাহু গ্রহ বাদ দিয়ে আরেকটি ফ্যাক্ট খুব কাজ করে, সেটি হচ্ছে জন্ম সময়, ডেট অফ বার্থ। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি অ্যাডিং করে 4 আসে বা আপনি যদি 4, 13, 22 এবং 31 তারিখে জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনার লটারি লাগার চান্স প্রবল হারে বেড়ে যাবে। তবে এ প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি, যদি আপনার 7 বা 6 হয় ডেট অফ বার্থ অ্যাডিং করে, তাহলেও কিন্তু আপনার লটারি লাগার সম্ভাবনা থাকে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহের প্রাধান্যতা এক্সট্রিম পর্যায়ে, ইম্পর্টেন্ট ম্যাটার। এবং লটারি কাটতে গেলে আপনারা কখনোই সকালবেলা গিয়ে লটারি কাটবেন না, কারণ লটারি কাটার একটা সময় রয়েছে। আপনারা পঞ্জিকাতে দেখবেন যখন রাহুকাল চলে সেই টাইমেই কিন্তু লটারি কাটুন। এবং লটারির যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলোর 4, 6, 7 এইসব রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার লটারি লাগার সম্ভাবনা প্রবল হারে বৃদ্ধি পাবে। তো আসুন, আমি সেই 5 রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যে সৌভাগ্যশালী রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু সহজেই লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে 3 নম্বর যে রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি জুয়া থেকে, সাট্টা থেকে, লটারি থেকে এবং শেয়ার মার্কেট থেকে। 4 নম্বর যে রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এবং লাস্ট এবং অন্তিম যে রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু সহজেই জুয়া থেকে, সাট্টা থেকে, লটারি থেকে হয়ে যেতে পারেন কোটিপতি। তো এই ছিল 5 রাশির নাম, যে রাশিগুলি 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন
এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।